40 জন সারেন্ডার কেএলও জঙ্গি তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে দেখা করলেন মালদা জেলা তৃণমূল দলের সভানেত্রী মৌসুম নূরের সাথে। 40 জন স্যারেন্ডার কেএলও জঙ্গি তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে দেখা করলেন মালদা জেলা তৃণমূল দলের সভানেত্রী মৌসুম নূরের সাথে। বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিলেন যদি কেএলও এবং কেপিপি জঙ্গিরা তাদের হাতিয়ার ছেড়ে যদি মূল স্রোতে ফিরে আসে তাহলে তাদেরকে সরকারি সাহায্য এবং বিভিন্ন সরকারি কর্ম এবং বেসরকারি কাজে যুক্ত করা হবে। অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা স্রোতে ফিরে আসা জঙ্গিরা সরকারের উদ্যোগে বিভিন্ন কাজকর্ম পেয়ে গেছে, কিন্তু মালদা জেলার 40 জন মূল স্রোতে ফেরা কেএলও জঙ্গিরা এখনও পর্যন্ত কোনো কাজকর্ম পায়নি। বিগত দিনে বেশ কয়েকবার মালদা পুলিশ সুপার, জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরে তাদের দাবি অভিযোগপত্র দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো ফলস্বরূপ কাজ হয়নি। তাই আজ আবার দেখা করতে আসলেন মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম নূরের সাথে 40 জন স্যারেন্ডার জঙ্গি। ছিলাম আজকে তৃণমূল মালদা জেলা সভাপতি মৌসুম ব্যানার্জি নূরের কাছে। ওনাকে আমরা আগেই জানিয়েছিলাম যারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যারা জেলখাটা কেএলও কামতাপুরি যারা আছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2016-17 সাল থেকে স্পেশাল হোমগার্ডের নিয়োগ শুরু করেছে। যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অলরেডি 53 জনের নিয়োগ হয়েছে। তো ওই সূত্রে আমাদের যারা এখানে স্বাভাবিক জীবনে মালদা ডিস্ট্রিক্টে ফিরে এসেছে, হইপুর, বাবনগোলা, গাজল ব্লক যারা আছে তাদের জন্য আমরা ইসলাম যেন মালদা ডিস্ট্রিক্টও তাড়াতাড়ি নিয়োগ করা হয় স্পেশাল হোমগার্ডে। মালদা জেলার হাবিবপুর, বামনগোলা, গাজল, পুরাতন মালদা বিভিন্ন জায়গা থেকে এই বিষয়ে জেলার সভানেত্রী মৌসুম নূর জানান, আমি গত 10 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে আপনাদের দাবি দাবার ফাইল জমা করে দিয়েছি। আশা করছি অল্প দিনের মধ্যেই আপনাদের ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। অনেক যারা কেএলও করতেন আগে ভাইরা সবাই এসছেন, ওরা মূল স্রোতে ফিরে যাবার জন্য একটা অ্যাপ্লিকেশন করেছিলেন আমাদের সরকারকে, আমাদের নেত্রী, আমাদের দিদিকে। তো ওনাদের যে ফাইলটা ওটা এসপি সাহেবও পাঠিয়েছেন আমি যতদূর জানি, এবং আমিও কয়েকদিন আগে 10 তারিখে দিদির সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি ওনাকে ফাইলটা দিয়েছি এবং খুব মানে সম্ভবত উনি ডিজির কাছে পাঠিয়েছেন, ডিজি সাহেবের কাছে। আশা করছি খুব তাড়াতাড়ি মানে প্রসেসে আছে, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। কতজন টোটাল কতজন আছে? তো কতজন আছে? 40 জনের মতো আছে, মানে বিভিন্ন জায়গা থেকে আছে। তো হবিবপুর, বাবনগোলা, ওলমালদা, গাজল বিভিন্ন জায়গা থেকে আছে, টোটাল 40 মতো আছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।